আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চুলায় এখানে 1 লিটার দুধ বসিয়ে দিলাম। এটা দিয়ে আমি ছানা কেটে নিব রসমালাই বানানোর জন্য। দেখতে পাচ্ছেন আমি চুলায় আগেই বসিয়ে দিয়েছি, এখনো বলক আসেনি। আমি অপেক্ষা করছি বলক আসার জন্য। হাড়ি দেখে মনে করেন না যে বলক আসছে, আমি এর জন্য ডেজার মধ্যে করে নিয়েছি। রসমালাই জন্য যে দুধটা ঘন করতে হবে সেটা বলক আসার পরে আমি ফিরে আসছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে দুধে বলক আসছে, উঠতে শুরু করেছে। এখন আমি দুধটা বন্ধ করে দিলাম। আমি 1 মিনিটের মতো দুধটাকে এভাবে নেড়ে ঠান্ডা করে নিব। এটা চাইলে সিরকা দিয়েও ফাটানো যায়, লেবুর রস অথবা ইয়োগর্ট। এই ইয়োগর্টটা দিয়ে আমি ফাটাবো। এই ইয়োগর্টটা হলো খুব রকম লো ফ্যাট ইয়োগর্ট, যে কোনো ব্র্যান্ডের লো ফ্যাট ইয়োগর্ট দিয়ে আপনারা এটা করতে পারেন। এটা দেখতে পাচ্ছেন আমি 1 লিটার দুধে 1 কাপ পরিমাণ দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ছানা কেটে নিই। 20% ঠান্ডা হতে হবে, 80% গরম থাকতে হবে, খুব ইজিলি হয়ে যাবে। আপনি যদি ইয়োগর্ট দিয়ে ছানাটা করেন তাহলে কিন্তু ছানাটা অনেক পরিমাণে বেশি হয় সিরকা বা লেবুর রসের চাইতে। দেখাচ্ছি আমি টানছি না পুরোটা, আমি স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য। আর যদি কেউ ভিনিগার দিয়ে করতে চান তাহলে এর মধ্যে দিবেন হলো 3 টেবিল চামচ ভিনিগার, 3 টেবিল চামচ পানি মিশিয়ে তারপরে এর মধ্যে অল্প অল্প করে ঢেলে দিতে হবে, দিয়ে নাড়তে হবে। দুধ কিন্তু একটু ঠান্ডা হয়েছে। এখন আমি ইয়োগর্টটা দিয়ে ছানা আর পানি আলাদা হতে শুরু করবে। বই দিয়ে যদি ছানা কাটা হয় তাহলে এই ছানাটা খুব সফট হয়, খুব একটা মানে তাড়াহুড়ো করে ঠান্ডা করা লাগে না, গরম ঠান্ডা পানি দিয়ে ধুতে হয় না, ওরকম কিছু না, কিন্তু একটু ধীরস্থিরভাবে কাজটা করা যায়। এটা দিয়ে বিশেষ করে রসগোল্লা আর রসমালাই তারপরে এগুলো খুব ভালো হয়, সাদা যে মিষ্টিগুলো মানে বাঁচতে হয় না, এই মিষ্টিগুলা দই দিয়ে ছানা বানা কাটটা হলে সেই এটা খুব ভালো। পানি ছাড়তে শুরু করেছে, আমার দই এখন 1 কাপ করা শেষ হয়নি, আর একটু দিব। পুরোটা দেখাচ্ছি, টানছি না যাতে করে দেখার সুবিধার জন্য। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার দুধ আর ছানা পানি আলাদা হয়ে গেছে, ছানা আর পানি। ছানাটা কিন্তু খুব বড় বড় চাকা হয়নি কারণ দই দিয়ে করা হয়েছে। আমি এখন চলে যাচ্ছি, এটাকে ছেঁকে নিতে হবে। দেখেন একদম পানি আর ছানা আলাদা হয়ে গিয়ে এখন আমি চলে যাচ্ছি, ছাঁকতে হবে। আমার স্টিমারে কাপড় দিয়ে দিয়েছি, এই পানিটা আমি রেখে দিব পরে ইউজ করার জন্য। এখন আমি এটাকে তাড়াতাড়ি ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিব, মানে ওভার কুক হইতে দেওয়া যাবে না, যাতে করে ছানাটা ওভার কুক না হয়ে যায় সেদিকে খুব খেয়াল রাখতে হবে। তাইলে আমার মানে এটাকে ছানাটাকে রেডি করার জন্য অনেক সময় ইউজ করতে হবে না বা কষ্ট কম হয়। ভালো করে একটু মানে ঠান্ডা করে নিতে হবে আর কি, যাতে ছানাটা ঠান্ডা হয়ে যায়। তাইলে ছানার মধ্যে ওটা দিয়ে মিষ্টিটা খুব সফট হবে। ভালো একটু কম দিয়ে আমি ধুয়ে নিচ্ছি ছানাটা, একটু পানি দিয়ে আমি কোনো রকম ধুইব না, আমি একটু ভালোই ছানাটাকে আমি এভাবে ঝুলিয়ে রাখবো প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা, তারপরে আমি ফিরে আসছি। এভাবে আমি ঝুলিয়ে রাখবো, দেখা হবে 1 ঘন্টা পরে। বের করে নিলাম, আমি 1 কাপ নেব। 2 লিটার দুধ দিয়ে আমি ছানাটা বানিয়েছি, এখন আমি এখানে 1 কাপ পরিমাণ ছানা নিব, বেশি আর বাকিটা রেখে দিব অন্য রকমের মিষ্টি বানাতে। পাচ্ছেন এই যে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি, যে দেখতে পাচ্ছেন যে আমার ছানাটা কিন্তু খুবই ঝুরঝুরা হয়েছে, আমার লাইটটা খুবই কম হয়েছে, যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু বেশিক্ষণই করতে হবে না। দেখতে পাচ্ছেন এরকম করে আমি 3-4 মিনিট ময়ন করে নিব, এরকম করে এরকম এরকম করে কিন্তু করবো না, খুবই ইজিলি করবো। দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি দিয়ে দিব হলো 1 চা চামচ, দেখতে পাচ্ছেন গ্রাউন্ড রাইস ফ্লোর 1 চা চামচ দিব, এটা না দিলেও হয় কিন্তু আমি দিব 1 চা চামচ, আর 1 চা চামচ চিনি মুথে তারপরে ফিরে আসছি। আমি ওদিকে পানিটা বসিয়ে দিব। ভিউয়ার্স আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিয়েছি, 1.5 কাপ অথবা 2 কাপ যে যে পরিমাণ চিনি পছন্দ সে সেভাবে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এখানে 1.5 কাপ চিনি দিব, এটা কিন্তু আমি অনেকক্ষণ জাল দিব না, চিনিটা গলে যাওয়ার পরে 2-3 মিনিট জাল দিয়ে তারপরে আমি এটাকে আর আমি এদিক দিয়ে ছানাটাকে তৈরি করে নিচ্ছি সুন্দর করে। আমি মথা হওয়ার পরে ফিরে আসছে, ওদিকে আমার চিনির শিরা হচ্ছে। যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ছানা মথা হয়ে গেছে, এখন আমি এটা থেকে লেচি কেটে নিব। লেচি কেটে আমি যার যেই শেপ, কেউ গোল করতে পারেন কেউ ই করতে পারেন, আমি কিন্তু এর মধ্যে শুধু 1 চা চামচ সুজি দিয়েছি, এছাড়া আর আমি কিছু দিইনি। কেউ যদি চায় বেকিং পাউডার কি বেকিং সোডা দিতে পারে, আমি কিছুই দিব না, কারণ ফ্রেশ ছানা, ফ্রেশ ছানার গন্ধটা আমি সুন্দর মতো চাই। যার যার পছন্দ মতো এই যে বানিয়ে নেবে এভাবে। যদি দেখেন যে এর মধ্যে ভাজ ভাজ মানে ফেটে ফেটে আছে তাহলে মনে করবেন
যে ছানাটা মানে মাথা হয়নি, যেমন আমার তার একটু আরেকটু ই করতে হবে। আমি আর এক মিনিটের মতো ছানবো, ছানা এটা বেশি মাথা লাগে নাই, দই দিয়ে করেছি ছানাটা। তারপরে আমি সাথে সাথে পানি দিয়েও একটু ধুয়ে নিয়েছি, যাতে করে ও বারকোক না হয়ে যায়। যে এখন এই যে দেখতে পাচ্ছেন যে একটু এখানে লেগে আছে, তার অর্থ যে এটা হয়ে গেছে। যদি মনে করেন যে বেশি তেল তেলে হয়ে যায়, তাহলে এটা রসমালাইটা শক্ত হবে, কারণ ভিতর থেকে যদি পুরা যে ভিতরে সেটা বেরোতে দেওয়া যাবে না। অবশ্যই যে বলে রসগোল্লা, স্পঞ্জ মিষ্টি, এরকম করে অবশ্যই হাতের চেটু দিয়ে চাটবেন না, ই করবেন না, ঘষে নেবেন না। তাহলে কিন্তু ছানা থেকে বেশি ময়েশ্চার বের হয়ে গেলে তখন কিন্তু জিনিসটা হয়ে গেছে। আমার এই গুলা দিয়ে আমি, আর এই যে দেখতে পাচ্ছি চিনিটা গলে গেছে, এখন আমি গুলার আঁচটা একটু বাড়িয়ে 2 মিনিট বলক দিয়ে নিব। আর হলো তারপরে আমি ওইটাকে বানিয়ে নিচ্ছি। আমি আসছি এই মিষ্টিগুলো বানানো হওয়ার পরে। আমার রসমালাই গুলা বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটু ছোট বড় হয়েছে, সবকটা সমান হয়নি, একা একা কাজ করতে গেলে তো বুঝেনি, একটু লাস্টের দিকে বিরক্ত লাগে, একটু বড় হয়ে গেছে, যাক অসুবিধা নেই। এটা দেখতে পাচ্ছেন আমার এই যে চুলার পানি বলক চলে আসছে, ফুটতেছে, ভালোভাবে ফুটতে দিব। এখানে এক তার, দু তার, তিন তারা কোনো কিছু কিন্তু নাই, শুধু পানিটা বলক আসবে সেটাই, কারণ রসমালাই তো খুব একটা বেশি মিষ্টি হয় না, লোয়ার মিডিয়ামের মাঝামাঝি যে মিষ্টিটা সেটা হয়, আমি সেটাই করবো। কারণ বেশি মিষ্টি হলে এটা খাওয়া যায়, আর কম মিষ্টি হলে বেশি খাওয়া যায়। পুরোপুরি পানিটা সিদ্ধ হতে হবে, খালি যে ফুটতেছে তা না, পানি কিন্তু সিদ্ধ হইতে হয়। সিদ্ধ হওয়ার জন্য আমাকে 3 মিনিট যে হাই ফ্লেমে এটাকে জাল দিতে হবে। ঠিক 3 মিনিট পরে আমি ফিরে আসছি। যে ভিউয়ার্স, আমার পানি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই যে রসমালাইগুলো রসগোল্লাগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ, একটু আঙুল লেগে চাপটা হয়ে গেছে, তাকে একটু সোজা করে দিই। চুলাটাকে মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়ামে নিয়ে এসে আমি 10 মিনিটের জন্য ডেকে দিলাম। এই 10 মিনিটের মধ্যে আমি আর খুলবো না, ঠিক এভাবেই থাকবে, 10 মিনিট পর ফিরে আস। এখন এই যে চুলা না খুলেই, ঢাকনা না খুলেই এভাবে একটু একটু নেড়ে নেড়ে দিতে হবে। হ্যাঁ, আমার চুলার আজ কিন্তু মিডিয়ামে আছে, যে দেখতে পাচ্ছেন ঠিক 10 মিনিট একটু পর পর চুলাটার উপরে রেখে এভাবে একটু নাড়িয়ে দিবে। পুরো 10 মিনিট হয়ে যাওয়ার পর, 10 মিনিট হয়ে গেছে, আমি ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন, ওয়াও, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এখন এটাকে লো ফ্লেমে আরও 5 মিনিট রাখবো। এটা আমি লো ফ্লেমে আরও 5 মিনিট রাখবো। আসছি 5 মিনিট পরে, আমি চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি। এখন ভিউয়ার্স, ফিরে আসছি 5 মিনিট পর, দেখতে পাচ্ছেন যে রসটাও একটু ঘন হয়ে এসেছে। এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে বুঝবেন যে মিষ্টিটা ঠিক মতো কুক হয়েছে কিনা। এই জন্য আমি এখানে রসগোল্লা নিয়েছি, এখন আমি এটা পানিতে ছেড়ে দিব। বিসমিল্লাহ, যদি এটা ডুবে যায় তাহলে বুঝতে হবে আমার মিষ্টিটা কুক হয়েছে, ফুল কুক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা ডুবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিই। এটা যদি আমি চ্যাপটাও করে দিই, দেখেন এরকম করে চ্যাপটাও করে দিই, তারপরে যখন আমি পানিতে রেখে দিব আবার কিন্তু এটা গোল হয়ে যাবে। সেটাই হলো যে রসগোল্লা পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছি গোল হয়ে গেছে। দিয়ে দিলাম, চুলাটা বন্ধ করে এভাবে রেখে দিব 2-3 ঘন্টা। যে ভিউয়ার্স, আমি এখানে দুধটাকে, এখানে আমি 2 লিটার দুধ দিয়েছি, দেখেন এখানে 0.5 লিটারের, 1 কেজির চাইতেও একটু কম, 1 কেজির মতো হবে, যে আমি এত ঘন করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে চিনি দিইনি, আমি চিনি দিব যখন রসমালাইটার মধ্যে মিশাবো। এর আগে চিনিটা দিয়ে একটা বলক দিব, তারপরে আমি মিষ্টিটা তুলে দিয়ে দিব। আমি এটা এখন এইভাবেই রেখে দিচ্ছি। আমি আগেই সবসময় মিষ্টি বানানোর আগে আমি জিনিসটা করে রাখি, ক্রিমটা করে রাখি, যাতে করে ভিজে হয়। এর মধ্যে আমি পাউডার দুধ কোনো কিছু দিইনি, আমি শুধু দুধটাকে ঘন করে রেখেছি 2 লিটারকে। এই যে এটা আমি 2 ঘন্টা রাখবো, কারণ আমি মালাইটার মধ্যে খুব কম মিষ্টি দিব, তাই আমি চাইবো যে আমার চিনিটা যাতে করে মিষ্টিটা খুব বেশি করে মিষ্টিটা খায়, সেই জন্য আমি রেখে দিব 2 ঘন্টা। আমি 2 ঘন্টা পরে ফিরে আসছি। ভিউয়ার্স, আমার 2 ঘন্টা হয়ে গিয়েছে, মিষ্টিটা বানিয়েছি, দেখতে পাচ্ছেন আমার প্রায় ঠান্ডা হয়ে আসছে। এখন আমি দুধটা প্রসিডিং করে নেব। এখানে আমি 2.5 লিটার দুধ, প্রায় 2.5 লিটার দুধ, এখানে আমি ঘন করে দেখেন 1 লিটারের মতো করে নিয়েছি। হ্যাঁ, এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলো যে যতটুকুন খায় চিনি, আমি দিব হলো 3 টেবিল চামচ। আমি মিষ্টিটা খুব লাইট পছন্দ করি, সেজন্য আমি লাইট দিব। বিসমিল্লাহ, 1। এখন আমি কিন্তু বেশিক্ষণ নাড়ব না, যেহেতু আমার দুধটা খুবই ঘন, আমি ভালো মতো এটা যদি ফুটে উঠে তারপরে আমি ফিরে আসছি। যে ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার দুধ ফুটে উঠেছে, এখন আমি একদম লো ফ্লেমে নিয়ে যাবো চুলাটা, দেখতে পাচ্ছেন আমার দুধ কিন্তু বেশিক্ষণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টি আপনারা যার যার পছন্দ মতো, কেউ কাউকে মিষ্টির ব্যাপারে ফলো করার কোনো দরকার, কারণ সবার একটা নিজস্ব মতামত আছে। তো আমি যেরকম খাই তার চাইতে কিন্তু আমি একটু বেশি দিই, সবাই তো আর আমার মতো কম খাই। মিষ্টিটা অবশ্যই দুধের সাথে মিশে দেওয়ার পরে
একটু দেখবেন যে আপনি মিষ্টিটা কি রকম চা সেরকম করে করবেন। দেখতে পাচ্ছেন এখন আমি 2-3 মিনিট ঠিক এভাবে একটু জাল দেব যাতে করে মিষ্টিটার মধ্যে একটু একটু করে ঢুকে, খুব বেশি না। দেখতে পাচ্ছেন চুলা রাস্তা মিডিয়াম না, তারপরে কেউ যদি চান এর মধ্যে কেশর দিতে পারেন। লাস্টে আমি বাদাম দিয়ে একটু গার্নিশ করব, কিন্তু আমি কেশর দিব না, কেশরের একটা নিজস্ব ফ্লেভার আছে, খুবই সেই স্যাফরনের গানটা খুবই সুন্দর। কিন্তু তাইলে তো এই যে দুধটা ঘন করলাম সেটারও তো একটা গন্ধ আছে, ফ্লেভার আছে, সেটা তো থাকছে না। তো আমি দুধের গন্ধটা পুরোপুরি চাই, সেজন্য আমি এর মধ্যে স্যাফরন ইউজ করব না। কেউ যদি দিতে চান দিতে পারেন, কারণ আমি এখানে কোনো গুঁড়া দুধ দিইনি। আমি ফুল ক্রিম দুধ, প্রায় আড়াই লিটার দুধ আমি ঘন করে 1 লিটার বানিয়ে নিয়েছি, অনেক সময় নিয়ে, শুধু আমি দুধের ফ্লেভারটা পাওয়ার আমি তার মধ্যে সেজন্য আর কিছু দিব না। রেডি হয়ে গেল আমার রসমালাই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এভাবে বানাতে, আমি খুবই ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করেছি, আমি সবসময় এভাবেই বানাই। দেখতে পাচ্ছেন আমার একটা মিষ্টিও কিন্তু ভাঙেনি, কিছু নেই, আমি কিন্তু কোনো কি বলে বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দিইনি। এভাবেই কিন্তু আলহামদুলিল্লাহ খুব পারফেক্ট হয়েছে। ফুটে উঠলে আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ আমার সব কুক করা এখানে, আমার আর কোনো কিছুর জন্য সময় ওয়েস্ট করার দরকার নেই। দেখতে পাচ্ছেন তো চেষ্টা করবেন যে এমন একটা হাঁড়ি নিতে যেই হাঁড়িটা ধরে না যায়, কারণ স্টিলের হাঁড়িও ঠিক আছে, নন স্টিকও ঠিক আছে, কিন্তু সিলভার টাইপের হাঁড়িতে হলে সহজে দুধ তলায় ধরে যায়, চেষ্টা করবেন আর কি। আর যদি মনে করেন সিলভারের হাঁড়িতে, সিলভারই তো বলে ওইটাকে, এই যে এগুলা হলে খুব তাড়াতাড়ি ধরে যায়, অনবরত নাড়ার উপরে থাকতে হয় কোথাও যাওয়ার। আর নন স্টিক বা স্টিলনেস হলে আপনি একটু এদিক সেদিক যেতে পারেন, হাত ধুতে পারেন, এটা সেটা করতে পারেন। এই যে হয়ে গেছে আমার রসমালাই, ফিরে আসছে ঠান্ডা হওয়ার পর। তো সবাই দোয়া করবেন, যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই অবশ্যই ভুলবেন না, আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।